গ্রুপ চট্টগ্রাম সংবাদ বন্দনগরী চট্টগ্রামে চলছে বিনামূল্যে অ্যাসিড অগ্নিদগ্ধ এবং ঠোঁট ও তালু কাটা রোগীদের প্লাস্টিক সার্জারি কার্যক্রম এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বাইশ বিশেষজ্ঞ চিকিৎসক সমাজের অসহায় দুস্থদের সেবার উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানালেন আয়োজকরা চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্ট জানাচ্ছেন জন্মগতভাবে ঠোঁট কাটা শিশুমাহি বিদেশি অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা দেবেন এমন খবরে পাঁচ মাস বয়সী শিশুকে নিয়ে রাঙ্গুনিয়া থেকে ছুটে আসেন সেলিনা বেগম শুধু সেলিনা বেগম নয় অর্থ ও সুযোগের অভাবে যারা এসিড অগ্নিদগ্ধ ঠোঁট ও তালুকাটার চিকিৎসা করাতে পারছে না এরকম শত শত রোগী এবং স্বজনের ভিড় জমে নাসিরাবাদ শিল্প এলাকায় সাউদান মেডিকেল কলেজ হাসপাতালে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উন্নত চিকিৎসা পেয়ে খুশি রোগীদের স্বজনরাও জন্মগত ভাবে তো টুটকাটা দেওয়া হয়েছে নি তো আমরা ডাক্তারের খবর পাইছি এখানে আসছি দেখাচ্ছি এখানে নাকি আজকে ডাক্তার বিশ্ববিখ্যাত আমেরিকার রোটা প্লাস টিমের বাইশ অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা এ কার্যক্রমে অংশ নিয়েছেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা সমাজের অসহায় ও দুস্থদের সেবার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম বলে জানালেন আয়োজকরা ছাত্রদের ডাক্তার বানানোর পাশাপাশি আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে রুগীদের যদি সেবা হয় আমাদের দেশের যে গরিব দুস্থ রোগীদের জন্য এটা বিরাট বড় সুবর্ণ সুযোগ সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেবা কার্যক্রম চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিপোর্ট